हे गाइस, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा। হেমন্ত মুখোপাধ্যায়, জন্ম 16 জুন 1920 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 26 সেপ্টেম্বর 1989 খ্রিস্টাব্দে। হেমন্ত মুখোপাধ্যায় একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ পান। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম বারাণসীর পবিত্র শহরে। তার আদি নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে। তার পরিবার কলকাতায় আসে বিংশ শতাব্দীর প্রথমার্ধে। হেমন্ত ভবানীপুরে মৃত্যুরা ইনস্টিটিউশনে ছিলেন, সেখানেই তার সাথে পরিচয় হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের। ইন্টারমিডিয়েটে পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান, কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন। তার সাহিত্যিক হবার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি দেশপত্রিকার জন্য লিখেন। 1937 থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। হেমন্ত ছোটবেলা কাটে 3 ভাই 1 বোন নীলিমার সাথে। বড় ভাই তারাজ্যোতি তিনি ছোট গল্প লিখতেন। ছোট ভাই অমল মুখোপাধ্যায় কিছু বাংলা ছায়াছবিতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং 1960-এর দশকে কিছু গানও গেয়েছিলেন। 1945 সালে হেমন্তের সাথে বেলা মুখোপাধ্যায়ের বিবাহ হয়। 1943 সালে বাংলা ছায়াছবি কাশীনাথের সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক বেলাকে দিয়ে কিছু জনপ্রিয় গান গাইয়েছিলেন, কিন্তু বিবাহের পর বেলা আর সঙ্গীত জগতে প্রবেশ করেননি। হেমন্ত মুখোপাধ্যায়ের 2টি সন্তান, একটি হচ্ছে পুত্র সন্তান, তার নাম হচ্ছে জয়ন্ত মুখোপাধ্যায়, এবং একটি হচ্ছে কন্যা সন্তান, যেনার নাম রানু মুখোপাধ্যায়। রানু মুখোপাধ্যায় 1960-এ এবং 1970-এর গান গাইতেন। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।